হ্যালো ফ্রেন্স ওয়েলকাম টু টিয়ার্স এডুকেশান ফ্রেন্ডস আমরা গ্রুপ ডি এবং এন যে সাত দিনের কোর্স চলছে আজকে তার ডে ফিফটিন অর্থাৎ অলরেডি চৌদ্দ দিনের ক্লাস আমরা কমপ্লিট করে ফেলেছি আর অঙ্কের আমরা যেই চ্যাপ্টারটা এখন চলছে এর আগে আমাদের অলরেডি দুটো চ্যাপ্টার কমপ্লিট হয়ে গেছে নাম্বার সিস্টেম সম্পূর্ণ কমপ্লিট করিয়েছি তোমাদের তারপর আর লসও কমপ্লিট হয়ে গেছে এখন অনুপাত সমানুপাত চ্যাপ্টারটা চলছে আজকে আমাদের অনুপাত সমানুপাতের দ্বিতীয় ভিডিও আর এর আগের দিনে আমরা তোমাদেরকে অনুপাত সমানুপাতের উপর ভিডিও দিয়েছি এভাবে চ্যাপ্টার ওয়াইজ আমাদের ক্লাসগুলো চলছে সেজন্য যারা চ্যানেলে প্রথম অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর টেলিগ্রামে আমাদের সাথে যুক্ত হয়ে নাও টেলিগ্রামে তোমরা পিডিএফ এবং অন্যান্য যে লিঙ্ক সমস্ত কিছু একসাথে তোমরা ওইখানে পেয়ে যাবে আর গ্রুপ ডি এবং এন জন্য আমরা একটা আলাদা টেলিগ্রাম গ্রুপ করেছি সেখানেও তোমরা যুক্ত হতে পারো তোমাদের প্রবলেমগুলো সেখানে আমাদেরকে জানাতে পারো তো চলো আজকে আমাদের প্রথম ক্লাসের দিকে আমরা চলে যাবো দেখো আর আমাদের টাইম যেটা রয়েছে এখন টাইমটা আমাদের একটু চেঞ্জ হয়েছে যে আমাদের অঙ্কের যে ক্লাসটা রয়েছে সেই অঙ্কের ক্লাসটা এখন সন্ধ্যা ছটায় হবে আর রিজেনিংয়ের ক্লাস সন্ধ্যা সাতটায় এবং জেনারেল সায়েন্সের ক্লাস সন্ধ্যা আটটায় হবে আর রাত নটায় আমাদের যে ক্লাসটা রয়েছে যে যেখানে আমরা পিবিএসি আর্টসের পেপার তোমাদেরকে করাই রাত নটায় আমাদের বিগত বছরের যে প্রশ্নগুলো অর্থাৎ গ্রুপ ডি দু হাজার সেট আমাদের চলছে আমরা অলরেডি তোমাদেরকে অনেকগুলো সেট কমপ্লিট করে ফেলেছি প্রায় পনেরোটা মতো সে মতো সেট আমরা কমপ্লিট করে ফেলেছি আরও সেট আমাদের চলছে সেজন্য প্রত্যেক ক্লাসগুলো অবশ্যই দেখে নেবে তো চলো আজকে আমাদের প্রথম প্রশ্নের দিকে আমরা চলে যাব দেখো আমাদের ফার্স্ট কোয়েশ্চেন কী রয়েছে আজকে প্রথম প্রশ্ন যেটা রয়েছে যে এ এর সিক্সটি পারসেন্ট ইজুকাল টু বিয়ের তিন বাই চার হয় তাহলে এইস টু বি কত অর্থাৎ কী দেওয়া রয়েছে এর সিক্সটি পার্সেন্ট এর মানে কি আমরা গুণ লিখতে পারি এর সিক্সটি পার্সেন্ট এর সিক্সটি পার্সেন্ট ইজুকাল টু কী বলা হয়েছে এর তিন বাই চারের সঙ্গে সমান তাহলে এর অনু এর অনুপাত এস টু বি কত তাহলে আমরা কি করবো এ যেটা রয়েছে সিক্সটি পার্সেন্টকে আমরা হানড্রেডে নিয়ে আসি তাহলে সিক্সটি বাই হান্ড্রেড ভেঙে নিলাম আর এটা কত হলো বি ইন্টু থ্রি বাই ফোর হয়ে গেলো হয়ে গেলো বি ইন্টু থ্রি তাহলে এটাকে কেটে দিই এটাকে যদি আমরা কেটে দিই তাহলে কাটলে আমাদের কত হয়ে যায় ষাট দিয়ে এটাকে কাটলে কুড়ি দিয়ে কাটলে তিন কুড়ি আর এটা পাঁচ হয়ে গেলো অর্থাৎ এটা এসে দাঁড়ালো এ থ্রি বাই ফাইভ তাই তো থ্রি থ্রি উপর থেকে কেটে দিতে পারি আমরা তাহলে এ বাই ফাইভ টু কী এসে দাঁড়ায় বি বাই ফোর তাহলে ক্রস গুণ করে দাও এ বাই বি যদি আমরা করে দিই তাহলে এ বাই টু এসে দাঁড়ায় আমাদের ফাইভ বাই ফোর অর্থাৎ এইচ টু বি যেটা রয়েছে এইচ টু বি এসে আমাদের কী দাঁড়ালো ফাইভ ইস টু ফোর যেটা রয়েছে সেটা এসে দাঁড়ালো অর্থাৎ অ্যান্সার আমাদের কী হয়ে গেলো বি যেটা দেওয়া রয়েছে এটা আমাদের অ্যান্সার হয়ে গেলো তাহলে বুঝতে পেরেছো প্রত্যেকে কীভাবে করতে হবে আমাদের পার্সেন্টেজ যেটা দেওয়া রয়েছে তো দেওয়াই রয়েছে তাহলে আমার পার্সেন্টেজটাকে যেটা রয়েছে সেটাকে আমরা হানড্রেডে নিয়ে আসলাম তারপরে জাস্ট কাটাকাটি করে ক্রসগুলো আমরা করে দিলাম বুঝতে পেরেছো প্রত্যেকে তো চলো পরের প্রশ্নের দিকে আমরা চলে যাব আর কারোর কোনো রকম প্রবলেম থাকলে তোমরা অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবে যে তোমাদের কি প্রবলেম রয়েছে তো আমাদের পরের প্রশ্নের দিকে আমরা চলে যাচ্ছি আর আমরা তোমাদেরকে ভিডিও যেগুলো রয়েছে সেই ভিডিওগুলো আমাদের বেশি বড় হবে না কুড়ি থেকে পঁচিশ মিনিটের ভিডিও হবে আর সমস্ত আমরা প্রচুর অঙ্ক করিয়ে দেবো আর সমস্ত টাইপ করিয়ে দেবো তোমাদেরকে এরপর কী রয়েছে এরপর আমাদের যেটা দেওয়া রয়েছে সেটা দেওয়া রয়েছে যে নিচের কোনটি এ বি ইজ টু সিক্সটি ফোর নির্দেশ করে অর্থাৎ কী দেওয়া রয়েছে এবি ইজ টু সিক্সটি ফোর হবে এই যেটা রয়েছে এটা নিচের কোনটির জন্য হবে তাহলে আমাদের কী দেওয়া রয়েছে আমাদের যে ফার্স্ট এ নম্বর দেখো নিচের কোনটার সঙ্গে সম সমানভাবে আমাদের বের করতে বলা হয়েছে তাহলে আমরা পরপর অপশানগুলো টেস্ট করি এ নম্বরে আমাদের কী দেওয়া রয়েছে এইট ইস টু এ ইজুকাল টু এইট ইস টু বি দেওয়া রয়েছে তাহলে এটাকে আমরা কীভাবে লিখতে পারি এইট বাই এ লিখতে পারি ইজুকাল টু কী হয়ে যায় এইট বাই বি এইট এইট তো কেটে যায় তাহলে এইটা কি আমাদের হলো তাহলে এ এইচ টু বি ইজুকাল টু আমাদের ওয়ান ইস টু ওয়ান হয় কিন্তু আমাদের এইচ টু এ বি ইজুকাল টু কখনও হলো কী হলো না আমাদের চৌষট্টি তাহলে অপশান এ যেটা রয়েছে অপশান এ আমাদের হবে না অ্যান্সার এটা আমাদের হবে না তাহলে আমরা দ্বিতীয়টাকে চেক করি দ্বিতীয়টা আমাদের কী দেওয়া রয়েছে দ্বিতীয় দেওয়া রয়েছে আমাদের বি নম্বর যেটা দেওয়া রয়েছে সেটা দেওয়া রয়েছে এ বাই সিক্সটিন ইজ ইকাল টু বি বাই ফোর দেওয়া রয়েছে দেখো এইখানেও এ আর বি উপরে রয়েছে সুতরাং এ ইন টু বি হওয়ার কোনো চান্স নেই এইখানেও আমাদের কি এটা অপশান হবে না কারণ কি কখনও এ বি মান বের করতে পারবো এখান থেকে আমরা করতে পারবো না কারণ ক্রস হলে উপর নিচে হলে আমরা ক্রস গুণ করে বের করতে পারতাম এইটা ফোর এ টু ফাইভ সিক্সটিন বি হবে কাটাকাটি করে এ বি আসবে না এইচ টু বি বেরোবে এরপর রয়েছে সি নম্বর সি নম্বর কী দেওয়া রয়েছে এ টু এইট টু দেওয়া রয়েছে বি ইস টু এইট এটা দেওয়া রয়েছে তাহলে আমরা এটাকে কী লিখতে পারি এ বাই এইট ইজকাল টু বি বাই এইট লিখতে পারি তাহলে এইখানেও কি আমরা এইচ টু বি এ গুণ বি বের করতে পারি পারি না কারণ কি এইখানে আমরা এইচ টু বি বের করতে পারি এ আর বি যদি বিটাকে এই পাশে নিয়ে আসি আমরা তাহলে আমরা কি দেখবো দেখো তো এ বি নিয়ে আসলে এই পাশে ভাগ হয়ে যাবে কখনও এ গুণ বি আমরা বের করতে পারবো এ গুণ বি বের করতে পারবো না তো সুতরাং সি নম্বর অপশানও আমাদের হবে না এরপর রয়েছে আমাদের ডি নম্বর অপশান ডিটাকে আমরা দেখে নিই ডি কি দেওয়া রয়েছে বত্রিশ বাই এ ইজুকাল টু কী হয়ে যাবে বি বাই টু হয়ে যাবে তাই তো বত্রিশ ইস টু এ ইজকাল টু বি বাই টু হলে এটা হয়ে যায় তাহলে এ এইখানে দেখো এইখানে যদি আমরা ক্রস গুণ করি তাহলে ক্রস গুণ আমরা করতে পারছি এ আর বি ক্রস গুণ হবে ক্রস গুণ করে দাও তাহলে এ বি ইজুকাল টু আমাদের কত হয়ে যাবে বত্রিশ গৌনি চৌষট্টি অর্থাৎ আমরা কী দেখতে পাচ্ছি আমাদের ডি অপশান যেটা রয়েছে এইটাই একমাত্র এবি ইজুকাল টু চৌষট্টি এই রুলটাকে কি মেনটেন করছে বা নির্দেশ করছে সুতরাং অ্যান্সার আমাদের কী হয়ে যাবে ডি যেটা রয়েছে এটা আমাদের অ্যান্সার হয়ে যাবে বুঝতে পেরেছো যেহেতু যখন এটা বলেছে আমাদের দেখতে হবে যে কোনটার ক্ষেত্রে করতে পারি আমরা এ এ ইন টু বি ইজুকাল টু চৌষট্টি হয় কোন অপশানের ক্ষেত্রে সেটা অ্যান্সার হবে আর যদি কোনোটাই না হতো তাহলে অ্যান্সার হয়ে যেত কোনোটাই নয় তাহলে অ্যান্সার কী হয়ে গেল আমাদের ডি হয়ে গেল এরপর কী দেওয়া রয়েছে এরপরে যেই প্রশ্নটা আমাদের দেওয়া রয়েছে সেটা দেওয়া রয়েছে টু বাই থ্রি যদি টু বাই থ্রি এ ইজুকাল টু বি এর পঁচাত্তর পার্সেন্ট হয় বি এর এর মানে কি গুণ এর সেভেন্টি ফাইভ পার্সেন্ট তাহলে কি আগের যে অঙ্ক ছিল সেই একই অঙ্ক টু বাই থ্রি এ ইজুকাল টু কী লিখতে পারি বি এর সেভেন্টি ফাইভ পার্সেন্ট অর্থাৎ সেভেন্টি ফাইভ বাই হান্ড্রেড এটাকে যদি আমরা কেটে দিই তাহলে আমাদের কাটলে কত হয়ে যায় দেখো তো পঁচিশ দিয়ে কাটলে এটা তিন এটা পঁচিশ দিয়ে কাটলে চার হয়ে যায় হয়ে যায় তাহলে আমরা এইখানে কী দেখতে পাচ্ছি টু এ বাই থ্রি ইজিক টু এইখানে কী হলো থ্রি বি বাই ফোর এটা হলো ক্রস গুণ করে দাও তাহলে এইদিকে কী হয়ে যায় আমাদের চা চার দুগুণি এইট এ হয়ে যায় এইট এ ইজিক টু তিন তীক্ষা নাইন বি তাহলে এ আর বিকে সাইডে নিয়ে এসো এ বাই বি ইজিক টু হয়ে যায় নাইন বাই এইট অর্থাৎ এ ইস টু বি যেটা বের করতে বলেছে আমাদের কী হয়ে যাবে নাইন ইস টু এইট হয়ে যাবে অর্থাৎ বি নম্বর যেটা আমাদের সেটা অ্যান্সার হয়ে গেল বুঝতে পেরেছ নাইন ইস টু এইট এসছে কখনো এইট ইস টু নাইন আসেনি কিন্তু এইটাও ভালোভাবে খেয়াল করবে এত লাইন ধরে ধরে করবার কোনো দরকার নেই আমরা যেভাবে ট্রিক্সের মাধ্যমে তোমাদেরকে করে যে ডাইরেক্ট করতে পারো তোমরা সে ডাইরেক্টই করবে আমি তোমাদেরকে যাতে যারা একদম জানো না তারাও কীভাবে করতে পারো সেজন্য আমি এগুলো তোমাদেরকে ধরে ধরে করে করে দিচ্ছি তাহলে অ্যান্সার কী হলো আমাদের বি চলে আসলো তো চলো পরে প্রশ্নে চলে যাবো আমরা পরে প্রশ্ন বলা রয়েছে নিচের কোনটি সর্বনিম্ন অনুপাত অর্থাৎ কোন অনুপাতটা সর্বনিম্ন সেটা আমাদেরকে বের করতে বলা হয়েছে তাহলে সর্বনিম্ন যখন অনুপাত বের করতে বলা হয়েছে তাহলে আমরা কী করে করবো যদি আমরা দেখি এখানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি আমাদের একটা অনুপাত কী দেওয়া রয়েছে সাত বাই পনেরো একটা কী দেওয়া রয়েছে দেখো অনুপাতকে আমরা সেভেন ইস টু ফাইভকে নিশ্চয়ই সাত বাই পনেরো লিখতে পারি পরেরটা দেওয়া রয়েছে আমাদের সতেরো বাই পঁচিশ আর একটা দেওয়া রয়েছে পনেরো বাই তেইশ আর শেষে তেইশ আর শেষে যেটা দেওয়া রয়েছে সেটা দেওয়া রয়েছে একুশ বাই উনচল্লিশ এবার দেখো আমরা তোমাদেরকে শিখিয়েছিলাম যে ছোট এবং বড় যদি কোনো সংখ্যা ছোটো কিনা বা বড়ো কিনা অর্থাৎ বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা বের করার জন্য ভগ্নাংশের ক্ষেত্রে কীভাবে করবে একটা ক্রস মেথড দিয়ে শিখিয়েছিলাম আর একটা ডাইরেক্টও বলেছিলাম তা ডাইরেক্ট যদি দেখি দেখো আমরা যদি বলেছিলাম কি তখন একটা নিয়ম বলেছিলাম সাত আর এবং আট এদের মধ্যে ডিফারেন্সটা কত দেখো তো আট সতেরো পঁচিশের ডিফারেন্স কত আট পনেরো তেইশের ডিফারেন্স কত আট এই তিনটের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ডিফারেন্সটা আমাদের কি হচ্ছে সেম হচ্ছে তাহলে যখন কোন ভগ্নাংশের ক্ষেত্রে ডিফারেন্স সেম হয় তখন সেই ক্ষেত্রে আমরা কি বলেছিলাম যেই সংখ্যাটা সবথেকে থেকে ছোটো সেই সংখ্যাটা সবথেকে থেকে ছোটো হবে তা সর্বনিম্ন বলেছে মানুষ কি সব থেকে ছোটোটা বের করতে বলা হয়েছে আমাদের তাই তো সব থেকে ছোটো তার মানে কি এই এই তিনটের ক্ষেত্রে এই যে তিনটে এই তিনটের ক্ষেত্রে আমরা ডাইরেক্ট বলে দিতে পারি সেভেন বাই পনেরো দুটো ছোট সংখ্যা দিয়ে তৈরি মানে এইটাই হলো এই তিনটের ক্ষেত্রে ছোট এরপর আমাদের কি পড়ে রয়েছে আর একটা এক্সট্রা পড়ে রয়েছে সেটা হলো একুশ বাই উনচল্লিশ এখন সেভেন বাই পনেরো আর একুশ বাই উনচল্লিশের মধ্যে যদি আমরা চেক করি যেটা ছোট হবে সেটাই আমাদের ছোট হয়ে যাবে বুঝতে পারলে তো আমরা চারটের মধ্যে চেক করতে হবে আমরা তিনটের মধ্যে চেক করে দেখলাম এই তিনটের মধ্যে ছোটো সব থেকে সেভেন বাই পনেরো তাহলে আর বাকি কী রয়েছে একুশ বাই উনচল্লিশ এর সঙ্গে চেক করি তাহলে একুশ বাই উনচল্লিশ যদি আমরা চেক করি তাহলে আমাদের কী হয়ে যায় একুশকে যদি কেটে দিই দেখো তো এদের তিন সাতা একুশ এটা তিন তেরো উনচল্লিশ অর্থাৎ এটা আসলো কত সেভেন বাই তেরো একটা আমাদের কি এলো সেভেন বাই পনেরো হলো আর একটা এলো সেভেন বাই তেরো এদের মধ্যে সব থেকে ছোটো কোনটা হবে আমাদের বলো ছোটো যদি বলতে হয় তাহলে আমরা কি বলতে পারি দেখো একটা এইভাবে করতে পারি যে আমাদের যখন করতে হলো যে এর মধ্যে ছোটো কোনটা আমরা ডাইরেক্ট ক্রস গুণ করে একটা করতে পারি যে এইভাবে ডাইরেক্ট ক্রস গুণ করে দিলাম তাহলে সাত তেরো কী হয়ে যাবে একানব্বই আর এটা পাঁচ সাত পনেরো কী হয়ে যাবে একশো তাহলে ছোট কোনটা হবে যেইটাই ছোট রয়েছে তাহলে ছোট কোনটা হলো এইটাই হলো তার মানে সাত বাই পনেরো যেটা রয়েছে এটা সব থেকে ছোট হবে তাহলে অ্যান্সার কোনটা হয়ে যাবে সেভেন ইস টু যেটা রয়েছে এটা অ্যান্সার হয়ে গেল বুঝতে পেরেছ ক্রস মেথড দিয়ে আমরা করে দিতে পারলাম আমরা দুটো অ্যাপ্লাই করলাম একটা হলো ডিফারেন্স যখন সেম থাকে যেটা ছোট সব থেকে ছোটো আর তারপরে বাকি দুটোর মধ্যে চেক করলাম ছোটোটা এবং লাস্ট একুশ বাই উনচল্লিশের মধ্যে ক্রস মেথড অ্যাপ্লাই করেও আমরা ডাইরেক্ট করে দিতে পারলাম তাই তো প্রত্যেকে তোমাদেরকে আমি প্রত্যেকটা টাইপ শিখিয়েছিলাম ট্রিক কীভাবে ডাইরেক্ট করতে হয় প্রত্যেকটার ক্ষেত্রেও তোমরা চেক করে দেখতে পারো এটা আর যদি কারোর কোনো রকম প্রবলেম হয় ভিডিওটা দেখে নেবে আমাদের দেওয়া রয়েছে চ্যানেলে তো চলো পরের প্রশ্ন চলে যাব পরের প্রশ্ন আমাদের কী দেওয়া রয়েছে পরের প্রশ্ন আমাদের দেওয়া রয়েছে যদি এক্স প্লাস ওয়ান ইস টু এইট যদি থ্রি পয়েন্ট সেভেন ফাইভ ইস টু সেভেন হয় তাহলে এক্সের মান কত তাহলে আমরা কী করবো জাস্ট নর্মাল নিয়ম তাই করি এক্স প্লাস ওয়ান বাই এইট ইজুকাল টু কত থ্রি পয়েন্ট সেভেন ফাইভ বাই কী হয়ে যায় সাত হয়ে যায় তাই তো এটাকে আমরা ভাগ করে নিলাম এবার আমরা দশমিকটাকে তুলে দাও তো দেখো দশ দশমিকটাকে যদি এটাকে আমরা একবারে সাত দিয়ে কেটে দেখি ঠিক আছে তাহলে সাত দিয়ে কাটলে আমাদের কী হয়ে যায় জিরো পয়েন্ট আর এটা কত সে পাঁচ দিয়ে কাটছে না তাই তো থ্রি পয়েন্ট সেভেন না সাত দিয়ে আমাদের তাহলে এটা আমাদের দিয়ে না তাহলে আমরা কী করবো আমাদের যেহেতু সাত দিয়ে কাটছে না দেখছি আমরা তাহলে আমরা এটাকে লিখে নিই যা রয়েছে আমাদের থ্রি পয়েন্ট সেভেন ফাইভ বাই সাতশো সাত রয়েছে দশমিকটা তুলে দিয়ে দুটো শূন্য করে দিই পঁচিশ দিয়ে কেটে দিই পঁচিশ এককে পঁচিশ এক দুই পাঁচ পনেরো হয়ে গেলো পাঁচ পনেরো পাঁচ পঁচিশ একশো পঁচিশ আর পঁচিশ দিয়ে কাটলে পঁচিশ দুগুনি পঞ্চাশ আর দুশো তাই তো আট পঁচিশ এটা হয়ে গেল তাহলে এইটা এসে দাঁড়ালো আমাদের কত পনেরো বাই আঠাশ তাহলে আমাদের বের কি আমাদের এসে দাঁড়িয়েছে এক্স প্লাস ওয়ান বাই এইট ইজুকাল টু কত পনেরো বাই আঠাশ তার নিচে নিচে কেটে দিতে পারি দেখো চার দিয়ে কাটলে চার দুগুনি আট চার সাথে আঠাশ এবার ক্রস গুণ করে দাও সেভেন এক্স প্লাস ও সেভেন আর এটা পনেরো দুগুনি তিরিশ হয়ে গেলো তাহলে সেভেন এক্স ইজুকাল টু কত হয়ে যাবে তিরিশ মাইনাস সাত ইজুকাল টু কত হয়ে যাবে টোয়েন্টি থ্রি তাহলে এক্স ইজুকাল টু এসে দাঁড়াবে আমাদের টোয়েন্টি থ্রি বাই সেভেন যেটাকে যদি আমরা ভাগ করি আমাদের কত হয়ে যায় তিন সাতায় একুশ পূর্ণ দুই বাই সাত তিন পূর্ণ দুইয়ের সাত অর্থাৎ সি নম্বর যেটা রয়েছে এটা অ্যান্সার হয়ে গেল বুঝতে পেরেছো প্রত্যেকে কী করলাম আমরা জাস্ট ক্রস মেথ ক্রস করলাম কাটাকাটি করলাম আর কিচ্ছুই করলাম না এখানে তাহলে অ্যান্সার এসে দাঁড়ালো আমাদের তিন পূর্ণ দুই বাই সাত ঠিক আছে তো চলো পরের প্রশ্ন আমরা চলে যাব পরের প্রশ্ন কী রয়েছে একই ধরনের একটা প্রশ্ন দেওয়া রয়েছে এখানেও আমাদের তাহলে এই প্রশ্নটা আমরা করে ফেলি আমাদের কী দেওয়া রয়েছে এক্স বাই সেভেন পয়েন্ট ফাইভ ইজুকল টু যদি সেভেন বাই সতেরো পয়েন্ট পাঁচ হয় আমরা ডাইরেক্ট লিখে নিলাম এই এই যে রিকোয়েশানটাকে বাই করে ডাইরেক্ট লিখে নিলাম এবারে আমরা ক্রস গুণ করে দিই তাহলে এক্স ইজুকল যদি বের করতে হয় তাহলে আমাদের বের হলো সাত গুণ সেভেন তাহলে সাত দিয়ে এটাকে কাটিয়ে যদি দেখো দশমিক যদি তুলে দিই এইখানে দশমিক এখানে দশমিক দুটো তুলে দিলাম এবারে ডাইরেক্ট কাটো সাত দিয়ে কাটলে আমাদের সাত সাত চোদ্দো পাঁচ সাতা পঁয়ত্রিশ এটা তিন অর্থাৎ এক্সের ভ্যালু ইজি গোলটা আমাদের এসে দাঁড়ালো তিন তাহলে অ্যান্সার কোনটা হয়ে যাবে সি যেটা রয়েছে সেটা দেখো এই ধরনের প্রশ্নগুলো যখনই সমাধান করবে না তখন ডাইরেক্ট দেখো আমাদের জাস্ট মানগুলো আমরা বের করলে আমাদের হয়ে যাচ্ছে জাস্ট ক্রস মেথড করে এগুলো একদম ইজি প্রশ্ন তো এরপরের প্রশ্ন যেটা রয়েছে এটা একটু টাফ প্রশ্ন রয়েছে এটা করতে অনেকের প্রবলেম হবে সেই জন্য এই ধরনের প্রশ্নগুলো আমরা তোমাদেরকে এখানে নিয়েছি কী দেওয়া রয়েছে আমাদের দেওয়া রয়েছে রুট টু বাই কত দেওয়া রয়েছে ওয়ান প্লাস রুট থ্রি এইটা টু কী দেখো এই সমানুপাতি চিহ্ন মানে কি এটাকে আমরা ইজুকল টু লিখতে পারি টু কী হয়ে যায় উপরে রুট সিক্স বাই কিছু নিচে কী হয়ে যায় এক্স হয়ে যায় এরপর আমাদের কাজ কী থাকবে দেখো এই রুট সিক্স যেটা রয়েছে এটাকে আমরা উপরে এইভাবে লিখতে পারতাম রুট টু গুণ রুট থ্রি লিখতে পারি এইভাবে আর নিচে এক্স তাহলে এই রুট টু আর এই রুট টু কেটে দিই দেখো এইটাকেই কিন্তু এইভাবে লিখেছি এই জায়গায় হ্যাঁ তাহলে রুট টু রুট টু কেটে গেলাম তাহলে আমাদের এইখানে কী পড়ে থাকলো ক্রস গুণ যদি করি এক্স আর এইখানে কত ওয়ান তাহলে এক্স ইজিক টু হলো ধর রুট থ্রি গুণ ওয়ান প্লাস রুট থ্রি এটা হয়ে গেলো তাহলে এটা দিয়ে গুণ করে দাও তাহলে হয়ে যায় কত রুট থ্রি প্লাস রুট থ্রি গুণ রুট থ্রি তো তিন তাহলে অ্যান্সার কী এসে দাঁড়ালো আমাদের তিন রুট থ্রি প্লাস তিন এটা অ্যান্সার এসে দাঁড়ালো এইটাই কী হলো এইটা যেহেতু করণী রয়েছে এটা দেখে অনেকে আমাদের কী হয়ে যেতে পারে রুট দেখে অনেকে কী করতে পারে এই ঘাবলে যেতে পারে এই ধরনের প্রশ্ন করতে প্রবলেম হতে পারে সেই জন্য আমি তোমাদেরকে প্রশ্নটা করে দিলাম চলো পরে প্রশ্ন পরে প্রশ্ন আমাদের কী দেওয়া রয়েছে পরে প্রশ্ন আমাদের দেওয়া রয়েছে যে এই তিন ঘণ্টা ও এক দিনের সরলতম মান কত তাহলে তিন ঘণ্টা তিন ঘণ্টা আর দিনের সরলতম মান অর্থাৎ এদের অনুপাত বের করতে বলা হয়েছে এক দিন এদের অনুপাত বের করতে বলা হয়েছে এইবার আমরা কি দেখেছিলাম আমরা তোমাদেরকে প্রথমেই বলেছিলাম অনুপাত যদি বের করতে হয় দুটোর একক সেম হতে হবে সব সময় তাহলে একটা দেখো এখানে আমাদের রয়েছে ঘণ্টা একটা দিন এদের অনুপাত বের করতে পারি পারি না তাহলে দুটোকে হয় ঘন্টায় আনতে হবে নাহলে দুটোকে একদিনে আনতে হবে তাহলে আমরা কি তিন এইটাকে তিন ঘণ্টায় রে এনে দিই আর একদিন ইজুকল্টো আমরা কি বলতে পারি একদিন ইজুকল্টু আমরা এটাকে চব্বিশ ঘন্টা লিখতে পারি লিখতে পারি তো তাহলে দুটো সেম একে এলো এটাও ঘন্টায় রয়েছে এটাও ঘন্টায় একে গেল তাহলে এইটা কি চব্বিশ ঘণ্টা হ্যাঁ এবারে এই ঘন্টা এই ঘন্টা ঘন্টা তো কেটে যায় তিন দিয়ে কাটো এটা কত যায় আট হয়ে যায় তাহলে এই পাশে কত ওয়ান আর এই পাশে এইট অর্থাৎ অনুপাতটা এসে দাঁড়ালো কি ওয়ান ইস টু এইট তাহলে তিন ঘন্টাও একদিনের সরলতম অনুপাত কত হবে ওয়ান এস টু এইট হবে অর্থাৎ সি যেটা রয়েছে এটা অ্যান্সার হয়ে যাবে বুঝতে পেরেছ কারোর যদি কোনো রকম প্রবলেম হয় তোমরা অবশ্যই নিচে কমেন্টে আমাদেরকে জানাবে আর আমরা তোমাদেরকে আজকের ভিডিওতেও টার্গেট রাখছি যে ফাইভ হান্ড্রেড লাইকস তোমরা কমপ্লিট করবে তোমরা ভিডিওগুলোকে লাইক এবং শেয়ার করতে থাকো আমরা সমস্ত চ্যাপ্টার তোমাদেরকে কমপ্লিট করিয়ে দেবো আর আমাদের যে ষাট দিনের কোর্সটা চলছে এই কোর্সে সম্পূর্ণ কিন্তু কমপ্লিট হয়ে যাবে তোমাদের কোনো রকম প্রশ্ন থাকলে তোমরা নিচে কমেন্টে আমাদেরকে কিন্তু জানাতে পারো আর টেলিগ্রামে আমাদের সাথে অবশ্যই তোমরা যুক্ত হয়ে যাও এরপর কি রয়েছে এরপর রয়েছে যদি এইচ টু বি টু সেভেন ইস টু নাইন হয় এবং বি ইস টু সি যদি পনেরো টু সেভেন হয় তাহলে এইচ টু সি কত তাহলে আমরা কী শিখিয়েছিলাম যে এইচ টু বি যখন বলা হয়েছে তখন সেই ক্ষেত্রে আমরা কি করে করতে পারি সেই ক্ষেত্রে আমরা কিভাবে করতে পারি আমরা তোমাদেরকে বলেছিলাম যে এইস টু বি যখন দেওয়া রয়েছে এই ইস টু কত দেওয়া রয়েছে সেভেন ইস টু নাইন আর বি ইস টু সি দেওয়া রয়েছে আমাদের পনেরো টু সাত দেওয়া রয়েছে তাহলে আমাদের কি করতে হবে এ বি সি বের করতে হবে এ ইস টু টু সি এটা বের করতে হবে আর এর সহজ নিয়ম আমরা তোমাদেরকে কী শিখিয়েছিলাম যে যদি সহজ নিয়মে আমাদের বের করতে হয় তাহলে আমরা কী করবো এ বি আর সি এইভাবে লিখে নেব তারপরে এ বি লেখো এটা কত সাত এটা নয় দেওয়া রয়েছে সি কত দেওয়া রয়েছে এটা পনেরো আর এটায় সাত দেওয়া রয়েছে এবার কী দিয়ে পূর্ণ করতে হবে এটা নয় দিয়ে পূর্ণ করতে হবে এটা পনেরো দিয়ে পূর্ণ করতে হবে এরপর আমাদের কী করবো ক্রস গুণ সাত পনেরো কত হয়ে যায় আমাদের একশো এবার দেখো তার আগে আমি আরেকটা একটা জিনিস তোমাদেরকে বলেছিলাম ডাইরেক্ট কি গুণ করার আগে আমরা আরেকটা একটা জিনিস দেখব যে কাটাকাটি করে ছোটো করা যায় কিনা প্রত্যেক লাইনে দেখো এইটা পনেরো থেকে তিন পাঁচা পনেরো লিখতে পারি এটা তিন তিরিক্ষা নয় লিখতে পারি এটা তিন তিরিক্ষা নয় লিখতে পারি তাহলে এটা এসে দাঁড়ালো কত পাঁচ সাতা এটা এসে দাঁড়ালো পঁয়ত্রিশ এইটা কত তিন পনেরো পঁয়তাল্লিশ আর এইটা তিন ছাতা একুশ দাঁড়ালো দাঁড়ালো এখনও আমাদের বলা হয়েছে কি যে এ এবং সি এর অনুপাত বের করতে শুধুমাত্র কি আমাদের এই তিনটের তো বলেনি এই তিনটের বলেনি শুধুমাত্র প্রথমটার আর শেষের টার অর্থাৎ এইচ টু সি বের করতে বলা হয়েছে তাহলে এইচ টু সি যদি আমরা বের করি তাহলে এটাকে কী লিখতে পারি এইচ টু সি যখন বের করব। তাহলে এ কত বেরিয়েছে আমাদের পঁয়ত্রিশ আর সি কত বেরিয়েছে আমাদের একুশ পঁয়ত্রিশ ইস্টু একুশ কেটে দাও এটা পাঁচ সাতা পঁয়ত্রিশ এরপরেও কী করবো আমরা যদি কাটা যায় কেটে দেবো তাহলে পাঁচ সাতা পঁয়ত্রিশ তিন সাতা একুশ অর্থাৎ অনুপাতটা এসে দাঁড়ালো ফাইভ ইস টু থ্রি তাহলে অ্যান্সার কী হয়ে গেলো অ্যান্সার আমাদের বি যেটা রয়েছে সেটা অ্যান্সার হয়ে গেলো দেখো যদি আমাদের তিনটের অনুপাত বের করতে বলতো এ ইস টু বিস টু সি তাহলে কিন্তু পঁয়ত্রিশ ইস্টু পঁয়তাল্লিশ ইস একুশ হতো কারণ এইগুলোকে আর আমরা কাটতে পারছি না কিন্তু যখন এ ইস টু সি বলেছে তাহলে আমরা দেখলাম পঁয়ত্রিশ আর একুশ তাদের মধ্যে আবার কেটে সরল করতে পারি আরও সাত দিয়ে কাটতে পারি সেজন্য ফাইভ ইস টু থ্রি করলাম ঠিক আছে এরপর আমাদের কি দেওয়া রয়েছে এরপরের প্রশ্ন আমাদের দেওয়া রয়েছে যে পি এবং কিউ যেটা রয়েছে পি ও কিউয়ের অনুপাত কত বয়সের অনুপাত দেওয়া রয়েছে টু ইস টু থ্রি অর্থাৎ পি এবং কিউয়ের অনুপাত দেওয়া রয়েছে আর কিউ এবং এর দেওয়া রয়েছে বের করতে বলা হয়েছে যে কি তাহলে দেখো পি এবং কিউয়ের অনুপাত দেওয়া রয়েছে কত এটা দেওয়া রয়েছে টু ইস টু থ্রি আর দেওয়া রয়েছে কি কিউ ইস টু আর যেটা দেওয়া রয়েছে এদের বয়সের অনুপাত ফোর ইস টু ফাইভ বের কী করতে বলা হয়েছে বের করতে বলা হয়েছে পি ইস টু আর ইজ ইজিক টু কত এটাও আমরা ওই একইভাবে বের করতে পারি কী লিখবো আমরা পি কিউ আর তাহলে পি ইজুক কত টু ইস টু থ্রি বলেছে কিউ আর কত বলেছে ফোর ইস টু ফাইভ তাহলে এইটা ফোর ইস টু ফাইভ করে দাও এটা তিন এটা চার হয়ে গেল কোনো কিছু কাটা যায় আমাদের না কোনো কিছু কাটা যায় না তাহলে এটা করে দেবো চার দুগুনি আট তিন চারি বারো আর তিন পাঁচা পনেরো অর্থাৎ এখন বের কী করতে বলা হয়েছে আমাদের পি ইস টু টু আর বের করে ফেললাম কিন্তু আমাদের বের কী করতে বলা হয়েছে বের আমাদের করতে বলা হয়েছে শুধুমাত্র পি এবং আর এর অনুপাত তাহলে পি কত পি টু আর যদি বের করি আমরা তাহলে কি পি মানে কোনটাই প্রথমটা আর আর মানে কি পনেরো তাহলে অনুপাতটা কী এসে দাঁড়াবে আট টু পনেরো এগুলো আর কাটা যায় সরল করা যায় যায় না তাহলে অ্যান্সার এইটাই আমাদের অ্যান্সার কোনটা হয়ে যাবে তাহলে ডি যেটা রয়েছে এটা অ্যান্সার হয়ে গেল বিশ টু আর টু কত হয়ে যাবে আট টু পনেরো বুঝতে পেরেছো প্রত্যেকে কারোর যদি রকম প্রবলেম থাকে বা রকম প্রশ্ন থাকে তোমরা আমাদেরকে করতে পারো নিচে কমেন্টে আমাদেরকে প্রশ্নগুলো করতে পারো আমরা প্রশ্নের অ্যানসার তোমাদেরকে দেব এরপর কী রয়েছে এরপর রয়েছে আমাদের যে এক্স স্কোয়ার প্লাস ফোর ওয়াই রয়েছে প্লাস হলে এক্স ইস টু ওয়াই ইজুকল টু কত এটা আমাদের বের করতে বলা হয়েছে তাহলে কি করে করব এটাকে আমরা দেখো দুভাবে করতে পারি এটাকে এক করতে পারি আমরা এটাকে নর্মাল নিয়মে করতে পারি আর দু নম্বর করতে পারি অপশান টেস্ট করে আমরা সব সবসময় অপশান টেস্ট করব চলো প্রথমে আমরা নর্মাল যা প্রসেস সেই প্রসেসে করে ফেলি প্রসেসে যদি আমাদের করতে হয় তাহলে আমরা কি দেখো প্রসেস করব তারপরে আমরা অপশান টেস্ট বা ট্রিকের মাধ্যমে কিভাবে করতে হয় সেটা আগে করবো তাহলে প্রথমে প্রসেসের মাধ্যমে করি তাহলে এক্স স্কোয়ার প্লাস ও টু ওয়াই স্কোয়ারকে আমরা কী লিখতে পারি এটাকে টু ওয়াই তার হোল স্কোয়ার লিখতে পারি আর এই ফোর এক্স ওয়াইকে এই পাশে আনলে মাইনাস ফোর এক্স ওয়াই ইজুকাল টু জিরো লিখতে পারি পারি তো তাহলে এইটা ইজুকাল টু আমরা কী লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস টু ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু টু টু ওয়াই ইন্টু এক্স ইজিক টু জিরো তাহলে এটা কী এলো এ স্কোয়ার মাই প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি অর্থাৎ এটা কি এ মাইনাস বি এর সূত্র অর্থাৎ এক্স মাইনাস টু ওয়াই তার হোল স্কোয়ারের সূত্র হলো ইজ ইকাল টু জিরো তাহলে এক্স মাইনাস টু ওয়াই ইজ ইকাল টু জিরো তাহলে এক্স ইজ ইকাল টু কত হয়ে যাবে টু ওয়াই তাহলে এক্স বাই ওয়াই ইজ ইকাল টু দাঁড়িয়ে যাবে টু ইজ টু ওয়ান অনুপাতটা কোনটা দাঁড়াবে তাহলে সি যেটা রয়েছে এটা অনুপাত আমাদের বেরিয়ে যাবে এবার দেখো এই প্রশ্ন যখন সলভ করবে অনেকের মধ্যে কী হতে পারে অনেকেই এই ধরনের নাও ভাঙতে পারো বা অনেকে এইভাবে ভাঙতে প্রবলেম হতে পারে অনেকের তাই তো তাহলে আমরা ট্রিক কি বলছি যে আমরা এই ধরনের প্রশ্ন যখনই আসবে তখনই আমরা কি করব অপশান টেস্ট করব। তাহলে অপশান টেস্ট কিভাবে করব। আমাদের যেটা দেওয়া রয়েছে আমাদের রাশিটা কি দেওয়া রয়েছে দেখো আমাদের যেটা দেওয়া রয়েছে সেটা দেওয়া রয়েছে এক্স স্কোয়ার প্লাস ফোর ওয়াই স্কোয়ার মাইনাস ফোর এক্স ওয়াই ইজ ইজকাল টু কত যে ফোর এক্স ওয়াই টু ফোর এক্স ওয়াই অর্থাৎ এটাকে আমরা সাজিয়ে লিখলে এইভাবে লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ফোর ওয়াই স্কোয়ার মাইনাস ফোর এক্স ওয়াই টু জিরো অর্থাৎ আমাদের অপশান যেটা রয়েছে অপশান আমরা টেস্ট করব যেই ক্ষেত্রে আমাদের এই পাশে আমরা বাম সাইডে যদি অপশান বসিয়ে দিই বসিয়ে যদি আমাদের জিরো আসে তাহলেই সেই অপশানটাই আমাদের স্যাটিসফাইড হবে তাই তো তাহলে আমরা অপশান টেস্ট করে ফেলি প্রথমে কি এক্সের মান দেখো প্রথম যেটা আছে এক্স ইস টু ওয়াই বের করতে বলেছে মানে কি প্রথমটা এক্সের মান দ্বিতীয়টা আমাদের ওয়াইয়ের মান সবসময় আমরা ধরবো তাহলে ওয়ান ইস টু ওয়ান বসিয়ে দিই তাহলে ওয়ান ইস টু আমাদের যদি এ নম্বর অপশান আমরা টেস্ট করি এ নম্বর কী দেওয়া রয়েছে ওয়ান ইস টু ওয়ান ওয়ান ইস টু ওয়ান চেক করি তাহলে এক্স মানে কি ওয়ান স্কোয়ার প্লাস ফোর ইন্টু ওয়ান স্কোয়ার অর্থাৎ এর ফোর মাইনাস ফোর ইন্টু ওয়াই এক্স ওয়াই ওয়ান ইন্টু ওয়াই ইজ ইজিক টু কি মাইনাস ফোর তাহলে কী হলো এটা ইজ ইজিক টু ওয়ান চলে এলো জিরো এলো জিরো এলো না সুতরাং এইটা আমাদের অপশান হবে না দ্বিতীয় নম্বর আমাদের অপশান কী রয়েছে ওয়ান ইস টু টু তাহলে আমাদের বি নম্বর অপশান কী ধরেছে ওয়ান টু এটা চেক করি আমরা তাহলে এক্সের মান কী বসাবো ওয়ান আর ওয়াইয়ের মান বসাবো দুই তাহলে এক্সের মান ওয়ান বসালে ওয়ান স্কোয়ার প্লাস টু ইনটু সরি ফোর ইনটু ও ওয়াই মানে কত ওয়াই মানে টু স্কোয়ার মাইনাস ফোর ইন্টু এক্স কত ওয়ান টু মানে হলো টু তাহলে এটা কত দাঁড়ালো ওয়ান প্লাস চার চার আর টু স্কোয়ার ষোলো মাইনাস আট এটা এসে গল্টো কত দাঁড়ালো এইটা যদি আমরা করি ষোলো সতেরো অর্থাৎ নয় এসে দাঁড়ায় তাহলে এটা শূন্য হলো হলো না এটা অপশান হবে না আমাদের দেখো অপশান কেন টেস্ট করবে অনেকের কি হতে পারে এইভাবে নাও ভাঙতে পারে সে ভাঙতে প্রবলেম হতে পারে সেই জন্য তারা অপশান টেস্ট করবে আর অপশান টেস্ট মুখে মুখে হবে এত লিখে লিখে করারও কোনো দরকার নেই পরেরটায় কী করবো এক্সের মান আমাদের দুই বসাবো এর মান এক বসাবো এটা বসি তাহলে এক্সের মান দুই বসালে এই সমীকরণে কী হয়ে যায় এক্সের মান দুই বসালে টু স্কোয়ার প্লাস ফোর ইন্টু ওয়ান স্কোয়ার মাইনাস কি ফোর ইন্টু এক্স কত টু ইন্টু ওয়াই ওয়ান তাহলে এটা কত হইল আমাদের চার যোগ কত এলো এটা চার বিয়োগ চার দুগুণি আট অর্থাৎ এখানে আমরা কী দেখতে পেলাম আট বিয়োগ আট ইজুকাল টু শূন্য এলো অর্থাৎ বামপক্ষ এইখানে আমরা যদি এইটা বসাই টু ইজ টু ওয়ান তাহলে কি শূন্য এলো এলো অবশ্যই এইখানেও শূন্য এলো সুতরাং এইটাই আমাদের অপশান হবে যেটার ক্ষেত্রে এই সমীকরণটা স্যাটিসফাইড হবে সেটাই আমাদের অ্যান্সার হয়ে যাবে বুঝতে পেরেছি সুতরাং অ্যান্সার কী এলো শীতে এলো তাহলে তোমরা এই নর্মাল প্রসেসও করতে পারো বা এই অপশান টেস্ট করেও করতে পারো যেটা তোমাদের সুবিধা মনে হবে সেটাই তোমরা করতে পারো তবে বেশিরভাগ অঙ্কের ক্ষেত্রে অপশান টেস্ট করলেই তাড়াতাড়ি হবে এরপর কী দেওয়া রয়েছে বলা হয়েছে কি এই একই ধরনের একটা প্রশ্ন দেখো একই ধরনের প্রশ্ন আমাদের রয়েছে আর তাহলে এইটার ক্ষেত্রে আমরা কী করে করবো আমাদের দেওয়া রয়েছে কত ফাইভ এক্স স্কোয়ার মাইনাস তেরো এক্স ওয়াই প্লাস সিক্স ওয়াই স্কোয়ার ইজুকল টু যদি জিরো হয় তাহলে এক্সিস টু ওয়াই কত বের করতে বলা হয়েছে তাহলে এইটাকে কি আমরা নর্মাল যে দীঘাত সমীকরণে যেইভাবে আগে ভাঙলাম ওইভাবে ভাঙতে গেলে প্রবলেম হবে সুতরাং এইটাই কি ডাইরেক্ট যখনই প্রবলেম হচ্ছে তখনই অপশান টেস্ট করে ফেল তাহলে অপশান টেস্ট যখনই করবো যখনই আমরা অপশান টেস্ট করবো কী করবো আমরা অপশান টেস্ট কারণ খুব তাড়াতাড়ি হয়ে যাবে তাহলে প্রথম আমাদের কী রয়েছে শুধু টু ইস টু ওয়ান তাহলে আমরা প্রথমে এ নম্বর অপশানে টু ইস টু ওয়ানটাকে বসিয়ে দিই তাহলে ফাইভ দেখো প্রথমটাকে কিন্তু সবসময় এক্স ইস টু ওয়াই বের করতে বলেছে মানে প্রথমটা এক্স দ্বিতীয়টা ওয়াই আমাদের এই দুটো অনুপাত তাহলে এক্স আর ওয়াই বসে তাহলে এক্স মানে কত ফাইভ ইন্টু এক্স কত টু তাহলে টু স্কোয়ার হুম মাইনাস তেরো ইন্টু এক্স কত টু আর ওয়াই কত ওয়ান ধরলাম প্লাস সিক্স ইন্টু ওয়াই কত ওয়ান তার স্কোয়ার অর্থাৎ এই সমীকরণে আমরা এই মান দুটো জাস্ট বসিয়ে দিলাম তাহলে আমাদের কত হলো পাঁচ আর চার পাঁচ কুড়ি মাইনাস তেরো দুগুণি ছাব্বিশ প্লাস ছয় তাহলে এটা কত হলো কুড়ি মাইনাস কুড়ি ইজিক টু শূন্য তাহলে অ্যান্সার কী হলো প্রথমটা আমাদের হবে কিন্তু দেখো আমরা যখনই এটা এলো তখন আমরা অপশান অন্যগুলোর ক্ষেত্রে দেখে নেব হতে পারে আরও কোনো অপশানেই টু ইস টু ওয়ান রয়েছে এবার দেখো আমরা যদি দেখি এটার ক্ষেত্রে দেখছি টু শুধু লেখা রয়েছে শুধু তার মানে কি অন্য কোনো অপশানে হতে পারে টু ইস টু ওয়ান ছাড়া আরও কিছু আছে তাহলে আমরা যদি আবার ডি দেখি ডিতে আবার আরেকটা জিনিস রয়েছে টু ইস টু ওয়ান ডিতেও রয়েছে আর এতেও রয়েছে তাহলে অ্যান্সার কী হবে এ হবে না ডি হবে তাহলে আমরা কী করবো ডিতে দেখো আরেকটা জিনিস রয়েছে থ্রি ইস টু ফাইভ তাহলে ডিটাকে আমরা এক এক এ নম্বর চেক করে দেখলাম ডি এর মধ্যে দুটো অপশন রয়েছে একটা রয়েছে থ্রি ইস টু ফাইভ আর রয়েছে টু ইস টু ওয়ান তাহলে টু ইস টু ওয়ান তো আমাদের হবেই আমরা বুঝতে পেরেছি তাহলে আমাদের आंसर হয় এ হবে না হলে ডি হবে তাহলে আমরা কী করবো আমাদের এই থ্রি ইস টু ফাইভ একবার চেক করে দেখব থ্রি ইস টু ফাইভ দিয়ে যদি চেক করি তাহলে এক্সের মান কত থ্রি আর এর মান কত ফাইভ তাহলে বসাও ফাইভ ইন্টু এক্সের মান কত থ্রি তার স্কোয়ার মাইনাস তেরো ইনটু এ এক্সের মান পাঁচ সরি তিন এর মান পাঁচ প্লাস সিক্স ইন্টু মানে কত ওয়াই মানে পাঁচ তার স্কোয়ার মানে পঁচিশ পাঁচ পাঁচা পঁচিশ ওয়াই ফাইভ স্কোয়ার লিখে দিলাম তাহলে তিন তীক্ষা নয় পাঁচ নং পঁয়তাল্লিশ বিয়োগ তিন তেরং উনচল্লিশ আর পাঁচ পাঁচ কত হয়ে যাবে ওয়ান ফাইভ তাই তো তিন পনেরো পাঁচ পঁয়ষট্টি তিন হ্যাঁ ওয়ান হয়ে গেল ওয়ান নাইনটি ফাইভ কত হয়ে যায় দেড়শো হয়ে যায় ওয়ান তাহলে এটা কত হয়ে গেলো আমাদের ওয়ান নাইনটি ফাইভ মাইনাস ওয়ান নাইনটি ফাইভ ইজুকাল টু কত হয়ে গেলো শূন্য তার মানে আমরা দেখতে পারলাম থ্রি ইস টু ফাইভের জন্যও অপশান স্যাটিসফাইড হচ্ছে এবং টু ইস টু ওয়ান দুটোর জন্যই অপশান স্যাটিসফাইড হচ্ছে আমাদের এই যে আমাদের সমীকরণটা সুতরাং কি এই দুটো যেটাতে রয়েছে সেটাই অ্যান্সার হবে শুধুমাত্র দুইয়ের জন্য তো না এই থ্রি ইস টু ফাইভের জন্যও হচ্ছে সুতরাং অ্যান্সার আমাদের ডি হয়ে যাবে বুঝতে পারলে অনেকে কিন্তু ভুল যেটা করবে যে টু ইস টু ওয়ান এলো ডাইরেক্ট প্রথমটা লিখে দিল না আমরা অপশানে দেখে নেব যে অন্য কোনো অপশানে আমাদের টু ইস টু ওয়ান আছে কি না দেখলাম ডিতেও আমাদের টু ওয়ার্স টু ওয়ান আছে তাহলে অ্যান্সার কোনটা হবে এ হবে না ডি হবে তখন ডি এ আরেকটা যেটা রয়েছে থ্রি ইজ টু ফাইভ সেটা দিয়েও আমরা চেক করে দেখলাম হ্যাঁ ওইটাতেও স্যাটিসফাইড হচ্ছে যদি থ্রি ইস টু ফাইভে স্যাটিসফাইড না হতো তাহলে শুধুমাত্র এ টু ইস টু ওয়ান এটাই অ্যান্সার হতো কিন্তু যেহেতু দুটোতেই স্যাটিসফাইড হচ্ছে সুতরাং আমাদের ডি অ্যান্সার হবে তো চলো পরের প্রশ্নে এরপর আমাদের যেটা রয়েছে কী দেওয়া রয়েছে একটি স্কুলে সাতশো কুড়ি জন ছেলে মেয়ের মধ্যে ছেলে ও মেয়ের অনুপাত দেওয়া রয়েছে কত বলা হয়েছে ছেলে ইস টু মেয়ে যদি বলা হয় এদের অনুপাত যেটা দেওয়া রয়েছে অনুপাতটা দেওয়া রয়েছে সেভেন ইস টু ফাইভ এখন বলা হয়েছে টোটাল কতজন টোটাল হলো সাতশো কুড়ি জন এখন বলা হয়েছে আর কতজন মেয়ে ভর্তি হলে সেই অনুপাত ওয়ান ইস টু ওয়ান হবে এখন দেখো টোটাল আমাদের অনুযায়ী কি ছেলে কয়জন সাতজন এবং পাঁচজন তাহলে টোটাল আমাদের অনুযায়ী এলো কতজন বারো জন সাত প্লাস বারো জন কিন্তু এই বারোর ভ্যালু কত বলে দেওয়া হয়েছে সাতশো কুড়ি তাহলে একের ভ্যালু কত হয়ে যাবে যদি কেটে দিই বারো দিয়ে এইটাকে কাটলে ছয় বারং বাহাত্তর ষাট তাহলে একের ভ্যালু এসে দাঁড়ালো কত ষাট তাহলে একের ভ্যালু যদি ষাট হয় তাহলে আমরা কি বলতে পারি এই সাতের ভ্যালু আমাদের কত হয়ে যাবে ছয় সাতা বিয়াল্লিশ অর্থাৎ চারশো কুড়ি আর পাঁচের ভ্যালু কত হয়ে যাবে পাঁচ ছক তিরিশ মানে তিনশো বুঝতে পারলে এখন বলা হয়েছে কি যে আর কতজন মেয়ে ভর্তি হলে তাহলে দেখো আমরা প্রথমে দেখতে পাচ্ছি চারশো কুড়ি জন ছেলে রয়েছে আর কত রয়েছে তিনশো জন মেয়ে রয়েছে আর কতজন মেয়ে হলে ভর্তি হলে এদের অনুপাতটা কত হবে ওয়ান ইস টু ওয়ান হবে তাহলে আর কতজন মেয়ে ভর্তি হলে আমরা দেখো অনুপাত যদি ওয়ান ইস টু ওয়ান হতে হয় মানে দুদিকেই সমান হতে হবে একেও যতগুলো ছেলে আছে ততগুলোই মেয়ে হতে হবে তার মানে কি আর কতগুলো মেয়ে এখানে ভর্তি হতে হবে তাহলে এটা বিয়োগ করে দিই তাহলে একশো জন এটা অ্যান্সার হয়ে যাবে কারণ আরও একশো জন যদি ভর্তি হয়ে যায় দেখো আরও একশো জন যদি ভর্তি হয়ে যায় তাহলে মেয়েও কতজন হয়ে যাবে চারশো কুড়ি জনই হয়ে যাবে তাহলে তাহলে ছেলে তো চারশো কুড়ি রয়েছে আরও একশো কুড়ি জন যদি ভর্তি হয়ে যায় তাহলে কী হয়ে যাবে দুজনে চারশো কুড়ি টু চারশো কুড়ি কাটাকাটি করলে আমাদের ওয়ান ইস টু ওয়ান আসবে আসবে তো ওয়ান ইস টু ওয়ান তাহলে সমান হতে হবে মেয়ে আর ছেলে তাহলে আর কতজন দরকার চারশো কুড়ি থেকে তিনশোকে বিয়োগ করে দিলাম একশো কুড়ি জন তো চলো পরে প্রশ্ন তাহলে অ্যান্সার কোনটা হয়ে গেলো আমাদের বি যেটা রয়েছে এটা অ্যান্সার হয়ে গেল চলো পরে প্রশ্ন চলে পরের পরে প্রশ্ন আমাদের যেটা দেওয়া রয়েছে সেটা কি দেওয়া রয়েছে পরে প্রশ্ন আমাদের দেওয়া রয়েছে যে যদি এক্স ইস টু ওয়াই ইজুকাল টু যদি থ্রি ইস টু ফোর হয় তাহলে টু এক্স প্লাস থ্রি ওয়াই বাই থ্রি ওয়াই মাইনাস টু এক্স ইজিক টু কত হবে ঠিক আছে এই এটা আমরা কীভাবে করবো এই ধরনের প্রশ্ন আমরা কী বলেছিলাম এইগুলোতে জাস্ট কী থাকবে যা অনুপাত থাকবে সেটাকেই বসিয়ে দেবো তাহলে কেন কারণ তার আগে একটা জিনিস দেখতে হবে পাওয়ার যেন সেম থাকতে হয় উপরে পাওয়ার কত আছে এক্স ওয়াই এর ওয়ান করে নিচেও এক্স এর ওয়ান করে পাওয়ার সেম সুতরাং আমরা জাস্ট ভ্যালু পুট করে দেবো যদি পাওয়ার সেম না হয় তাহলে কিন্তু আমরা কখনোই কিন্তু ভ্যালু পুট করতে পারি না এটাও ভালো করে মনে রাখবে কারণ অনেকে আছে যে ভ্যালু পুট করতে হবে বলে শুধু ভ্যালু পুটই করে যায় কারণ সব ক্ষেত্রে ভ্যালু পুট আমরা করতে পারি না যদি উপরে একটাই এক্স স্কোয়ার থাকতো একটা ওয়াই থাকতো এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এক্স থাকতো সেক্ষেত্রেও আমরা করতে পারতাম না পাওয়ার সেম থাকতে হবে তাহলে বসিয়ে দিই তাহলে কী হবে টু ইন্টু এক্স কত দাঁড় 3 তিন প্লাস থ্রি ওয়াই কত দাঁড় হয়েছে ফোর মাইনাস থ্রি ইন্টু ওয়াই কত ফোর মাইনাস টু ইন্টু এক্স থ্রি অর্থাৎ তিন ছয় প্লাস তিন বারো তিন বারো মাইনাস ছয় অর্থাৎ আঠারো বাই কাটলে আমাদের কত আসে থ্রি টু ওয়ান অর্থাৎ কী হয়ে যাবে অ্যান্সার বি যেটা রয়েছে এটা হয়ে গেল বুঝতে পেরেছো কারোর কোনো রকম প্রবলেম হলে অবশ্যই কমেন্টে জানাবে তো এইটাও কি আমাদের সেম প্রসেস সেম প্রসেসে আমাদেরকে করতে হবে তোমরা নিচে অপ কমেন্টে জানাবে যে কোনটা অ্যান্সার আসবে তোমাদের ঠিক আছে প্রত্যেকে কমেন্টে উত্তর জানাবে যদি কারোর প্রবলেম হয় কোনো করতে তাহলে কিন্তু অবশ্যই আমাদেরকে বলবে যে কী প্রবলেম হচ্ছে আর এইটাও কি সেম আমরা পুট করতে পারি কারণ দেখো উপরেও পাওয়ার কিউব রয়েছে নিচেও পাওয়ার কিউব রয়েছে তাহলে জাস্ট পুট করে তোমরা অ্যান্সার নিচে কমেন্টে জানাবে তো আমরা পরের প্রশ্নে চলে যাব পরে প্রশ্ন আমাদের কি দেওয়া রয়েছে পরে প্রশ্ন আমাদের দেওয়া রয়েছে যে এ বাই বি যদি ফোর বাই ফাইভ হয় এবং বি বাই সি যদি পনেরো বাই ষোলো হয় তাহলে বের করতে বলা হয়েছে সি স্কোয়ার মাইনাস এ বাই সি স্কোয়ার প্লাস স্কোয়ার তাহলে এইটাকে কী করে করবো একইভাবে কিন্তু দেখো এখানে আমাদের একটা জিনিস যেটা রয়েছে আমরা এ আর বি এখানে সি এবং এর মান বসাতে হবে সি এবং এর মান আলাদাভাবে আমরা পেয়েছি পাইনি তাহলে এ আমরা এ বি সি এর আগে অনুপাতটা বের করে নেব কারণ কি বি এর মান এইখানেও পনেরো এইখানে পনেরো আর এখানে পাঁচ তাহলে এবিসি বের করিনি এ ইস টু ইস টু সি তাহলে আমরা এ আর সি এর মান বের করি এ কত দেওয়া রয়েছে ফোর বি পাঁচ বি কত এনে পনেরো আর সি হলো আমাদের কত দেওয়া রয়েছে ষোলো তাহলে এটা কত দিয়ে পূর্ণ হবে পাঁচ দিয়ে আর এটা আমাদের পনেরো দিয়ে পূর্ণ হয়ে যাবে তাই তো আমরা কি করছি বি সি এর অনুপাত বের করছি এরপর প্রথম কাজ কি আমাদের কাটবো পাঁচ দিয়ে এটা কাটে এটা পাঁচ দিয়ে কাটে এটাও তিন পাঁচে পনেরো কেটে যায় তাহলে অনুপাত কত আসলো তিন চারি বারো আর এটা কে পনেরো আর এটা ষোলো এলো এখন আমাদের কিসের অনুপাত দরকার আমাদের দরকার হলো এইচ টু সি এর অনুপাত দরকার কারণ কি দেখো এখানে শুধু এইচ টু সি আমাদের দরকার বি এর আমাদের দরকার নেই তাহলে এইচ টু সি ইজ আমরা কত লিখতে পারি এ কত বেরিয়েছে আমাদের এ বেরিয়েছে বারো এ আমরা কত বেরিয়েছে দেখেছি বারো আর সি কত বেরিয়েছে ষোলো তাহলে এটাকে কেটে দাও তিন চারি বারো চারি চারি ষোলো অর্থাৎ অনুপাতটা এসে দাঁড়ালো থ্রি ইস টু ফোর তাহলে অনুপাতটা কত এস টু সি থ্রি ইস টু ফোর তাহলে আমরা জাস্ট কী করবো আমরা এখানে মানটা বসিয়ে দেবো তাহলে মান যদি আমাদের বসাতে হয় আমাদের কী রয়েছে সি স্কোয়ার মাইনাস স্কোয়ার বাই সি স্কোয়ার প্লাস স্কোয়ার তাই তো তাহলে সি স্কোয়ার সি মানে কত সি মানে আমাদের চার তার মানে ফোর স্কোয়ার মাইনাস কি এ মানে কত এ মানে হলো তিন তাহলে ফোর স্কোয়ার মাইনাস থ্রি স্কোয়ার ফোর স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার তাহলে কত হলো ষোলো মাইনাস নয় আর ষোলো প্লাস নয় তাহলে ষোলো মাইনাস নয় ইজুকাল টু কত হবে সাত আর ষোলো এই প্লাস নয় হলো টোয়েন্টি ফাইভ তাহলে অ্যান্সার কোনটা এসে দাঁড়ালো অ্যান্সার আমাদের সি যেটা রয়েছে সি অ্যান্সার দাঁড়ালো সেভেন ইস টু টোয়েন্টি ফাইভ বা সাত বাই পঁচিশ তাহলে বুঝতে পেরেছি প্রত্যেকে যে আমাদের কোনটা কিভাবে করতে হবে আমরা তোমাদেরকে বেশি করে প্রশ্ন এই কারণেই করাচ্ছি যেহেতু আমাদের ষাট দিনে কোর্স কমপ্লিট করাতে হবে তোমাদের সেজন্য কোনো টাইপের প্রশ্ন যেন তোমাদের বাদ না যায় সেজন্য ভিডিওটা একটু বড় তিরিশ থেকে বত্রিশ মিনিট কখনো কুড়ি মিনিট পঁচিশ মিনিট এর ভিতরে আমাদের কুড়ি থেকে তিরিশ বত্রিশ মিনিটের মধ্যে আমাদের ভিডিওগুলো থাকবে সেন প্রত্যেকে ভিডিওগুলো কমপ্লিট দেখো কোনো রকম প্রবলেম হলে আমাদের নিচে কমেন্টে জানাও আর আমরা তোমাদেরকে যেই প্রশ্নগুলো করতে দিচ্ছি সেগুলো কমেন্টে কিন্তু অবশ্যই অ্যান্সার জানাবে তো থ্যাংক ইউ ফ্রেন্ডস